দয়ারো ভান্ডার তুমি রহমতের খনি তুমি নিজে গুনে লও নাই উদ্ধারি নৈরাশ করো না বাবা ভান্ডারি এক ওয়াহাবি বলছে বাড়ি যা নাজায়েজ জায়গা শেরেকি জায়গা বাড়ি যা ওরা তো খালি শেরেকি খুঁজে পারে আমি আপনাদের দুয়ার পাত্র অনেকবার কাবা জিয়ারত করেছি তো মদিনা শরীফে খাম্বা ধরে কান্দতেছি দয়ার নবী তোমার দরবারে এই আসামি নবী হাজির হয়েছি মানে আমি আমার ভাবে একা একা কান্দতেছি হাতে কড়া পায়ে বেড়ি এই আসামি ফেরোয়ারি তোমার কোটে নবী চালান হয়েছি দয়ার নবী তোমার দরবারে এই আসামি আমি হাজি আমার ভাবে আমি কান্দতেছি আর এক ওহাবি যাই বলতে আমার পাশে দাঁড়ায় কয় আল্লাহ কিয়ামতের মাঠে আমার নবীকে দোজখে দিও না যা সব শেষ তাহলে এই ভাই এই এই আপনার বাড়ি কই ওই আমার বাড়ি মাদারি পুর কি বলে কান্দতেছেন বলে নবীর জন্য দোয়া করতেছি আমি পাগলার সাথে কে পাগলে কি না খায় ছাগলে কি না খায় তো বলছে তরিবারে ধরিয়াছি চরণের তরে কান্দতেছে নৈরাশ করো না বাবা ভান্ডারি কঠিন বিপাকে পড়ি তোমায় আমি স্মরণ করি দয়া করে লও নাই আমায় উদ্ধারি ওই লোকটা ওহাবি ওই যে আমার যেমন বলতেছে নবীকে দোজখে দিও না আমার যেমন নিরিখ ভেঙে দিয়েছে এক ওহাবি বলছে মাছ ভান্ডারে সেরে কি যা কিন্তু সে কি কয় সেরে কি যা ভালো মন্দ যাহা কিছু পরোয়া আমি করি না ভান্ডারির প্রেমে আমরা দেওয়ানা হাই গো নবীজির প্রেমে আমরা দেওয়ানা ওই লোক বলছে ছয় বছরের নবী পাহাড়ের উপরে উঠে কান্দে খুব খিয়াল কত বছর পাহাড়ের উপরে উঠে কান্দে আব্বা আব্বা করে কান্দে আবু জেহেল যাতে যাই দেখে ছোট্ট একটা বাচ্চা বাবা বাবা করে পাহাড়ের উপরে কান্দে আবু জেহেল ঘোড়াটা রেখে পাহাড়ের উপরে উঠে পড়ে বলছে বাপ তুমি তুমি বলছে আমি বাবার জন্য কান্দছি পাহাড়ের উপরে মানে পাহাড় থেকে সব সমান দেখা যায় চারিদিকে আবু জেহেল বলে বাবা মোহাম্মদ অযথা কান্নাকাটি করো না তোমার বাবা পেটে রেখে ছয় মাসের পেটে রেখে মারা গেছে আইসো এই জায়গা থেকে যদি পড়ে যাও এক টুকরা মাংস খুঁজে পাবা না চলো কোলে করে নামালো এই বেয়াদব কোলে করে নামানোর পরে দেখি ঘোড়াটা শুয়ে পড়েছে আবু জেহেল বলতেছে আব্বা ভালোই হলো চলো তোমাকে বাড়িতে দিয়ে আসি আবু জেহেল বলছে লম্বা ঘোড়া তোমাকে উঠাতে গেলে কষ্ট হতো শোয়া ঘোড়ার পরে উঠেছে আবু জেহেল নবীকে ছয় বছর নবীকে পিছনে বসাইছে বলে আমার ঘোড়াটা বড় তেজি একটু মাজাটা টাইট করে ধরে রাখো নবীজি মাজাটা টাইট করে ধরে রাখছে এইবার ঘোড়া আর উঠে না কিরে ঘোড়া উঠে না চাবুক মারে চাবুক মারতে মারতে ঘোড়ার পিঠের চামড়া মাংস কেটে রক্তে জমিন লাল হয়ে যায় ঘোড়া চোখ ভরা পানি নিয়ে মাওলার দিকে তাকায় কয় মাবুদ গো আমি আর আবু জেহেলের মার সইতে পারি না আল্লাহ তুমি আমার জবানটা খুলে দাও ওই কাফেরের সাথে একটু তোমার হাবিবের কিছু কথা বলে মরে যা আমার আল্লাহ বলে ঘোড়া রে ওরে ঘোড়া আমি তো জীবনে কোনোদিন কোনো জীব জানোয়ারের জবান খুলে দিই না কিন্তু তুমি আমার হাবিবের কথা বলবা আমার হাবিবের তারিফ করবা যার জন্যে কিছুক্ষণের জন্যে আমার হাবিবের খাতিরে তোমার জবানটা খুলে দিলাম দেখবেন যত মসজিদের ইমাম আছে যুবককালে এমন মুয়াজ্জিন আছে চল্লিশ পঞ্চাশ বছর মুয়াজ্জিনগিরি করে কিন্তু গলায় ডিস্টার্ব হয় না রবিউল আওয়ালের দিনে আমি বাঙালি হুজুর ওয়াজ করেছি সাড়ে সাত ঘন্টা তিনটা সাড়ে সাত ঘন্টা
রাতে আবার ওয়াজ করেছি গলা অমনি আছে গলা এমন হওয়ার কারণটা কি ও মাঝ ভণ্ডারি ভাইরা আপনারাই তো বলেন আমার গৌসে পাকের চরণ ধুলা যে করেছে শিরে ধার কোটি কোটি শত্রু দলে কি করিতে পারে তা জবান খুলে দিল আবু জেহেল কি কথা বলছিস বলে হ্যাঁ উড়ছিস নি কেন তুই তো এতদিন তোকে লালন পালন করছি তুই তো বেয়াদবি করিস নি আজকে তোকে মারিয়ে পিঠ ফাটাইয়া দিলাম উঠিস নি কেন দেহ ফাটা নিয়ে চোখ ভরা পানি নিয়ে বলছে শোন কাফের শোন তোর চাবুকের আঘাতে আমি ঘোড়া যদি মরেও যাই আমি উঠবো না বলে কেন যাকে পয়দা না করলে পৃথিবী পয়দা হতো না সেই রহমত আল্লিল আলামিন পৃথিবীর নেতাকে বেয়াদবের মতো পিছে বসালি যত বেলা পর্যন্ত আমার নেতাকে সামনে না বসাবি তোর চাবুকের আঘাতে মরে গেলেও আমি ঘোড়া উঠব না ঘোড়া না শুনলি না ওহাবি ঘোড়া দা এই নাও আব্বা সামনে এসো বিড়াল গাছে ওঠে কোন সময় আব্বা এসো সামনে বসাইছে ঘোড়া উঠছে এইবার ঘোড়া আর যায় না আবু জেহেল বলে এই তোর নেতাকে তো সামনে বসালাম যাস না কেন বলে আবার তুই মারা শুরু কর তোর আঘাতে আমি মরতে রাজি আছি কিন্তু এক পা আগাবো না বলে কেন আগাবা না আবার কি হলো তোমার নেতাকে তো সামনে বসালাম ঘোড়ার মুখে কি থাকে জোরে কোন লাগাম এই বেঈমান ভালো করে শোন আখিরি পয়গম্বর পৃথিবীর নেতা মা আরসালনাকা ইল্লা রহমাতান লিল আলামিন সে খালি হাতে বসে থাকবে তোর হাতে লাগাম মানায় না যতবেলা পর্যন্ত আমার নেতার হাতে লাগাম তুলে না দিবি ততবেলা পর্যন্ত আমি ঘোড়া এক পা আগাবো না লাগাম বলছে আব্বা ধরো এবার লাগাম আমার আপনার নবীর হাতে ঘোড়া কার বাড়ি যাবে কোথায় যাবে বলতে হয় নাই সঙ্গে সঙ্গে মা আমিনার গেটে ঘোড়া দাঁড়িয়ে গেল মা আমিনা বের হয়ে আসছে আবু জেহেল বলতেছে আমিনা আমি না থাকলে তোমার ছেলেকে বাগে খাইতো কি বাগে খাইতো আমার ছেলেকে বাগে খাবে বলে হ্যাঁ পাহাড়ের উপরে উঠেছিল বলে আমার ছেলেকে বাগে খাইতেই পারে না আবু জেহেল বলছে তার দলিল কি দলিল কি বলে বহু দলিল আছে তো তোর মতন তো ক্রিমিনাল আমিনা আমি তো মহিলা মানুষ আমার তো কিছু কাজ আছে বলে একটা দলিল দাও একটা দলিল বলে তাহলে শোনো একটা দলিল আমার ছেলে যখন আমার পেটে কুয়ার ভিতরে বালতি নামায় দিলাম এইভাবে পানি উঠাচ্ছিলাম আমার কষ্ট হয়ে যায় আমার আল্লাহ বলে ফেরেশতা রে আমার হাবিবের মার পেটে আমার হাবিব আছে পানি তুলতে গেলে যদি একটু ব্যথা লাগে কষ্ট পাবে যত বালতি পানি লাগবে আমার হাবিবের মার পানিগুলো সব কুয়া থেকে উঠায় দাও মা আমিনা খাতুন বালতি নামায় দেয় দড়ি নাই রশি নাই রশি পানি উঠে আসে আমার হাবিবের মার খাতিরে গভীর কুয়ার পানি উঠে এসে বালতি ভরে যায় এই পানি কুয়ার পানি শুননে না ওহাবি আচ্ছা ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলেছিল একটা ব্যাং পেশাব করে দিয়েছিল এ কথা কি জানেন জিজ্ঞেস করছে পেশাব করলো কেন বলে আমার ইব্রাহিম খলিল জাতির পিতা মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন আমি এই জন্য পেশাব করে দিয়েছি যদি আগুন নিভে যায় এই যে একটা প্রেম এই প্রেমের কারণে ব্যাঙ্গের পেশাব গায়ে লাগলে নামাজ হবে এইবার বলেন ব্যাঙ্গটা ওহাবিরা শুননি পৃথিবী সবই শুননি জোরে বলেন ঠিক চন্দ্র এবং সূর্য তর্ক বেঁধে গেল চন্দ্র বলতেছে সূর্য রে আমাকে আল্লাহ কত সুন্দর ভালোবাসে তারকা কি বলে
আসমান আর জমিন তর্ক করে জমিন রে আমি আসমানকে চন্দ্র দিয়ে তারকা দিয়ে ডেকোরেশন করে লাইটিং করে রেখেছে আর জমিন তোর উপরে জিনা ব্যবিচারী সুদ কর সিটারি বাটপারি সব হয় তুই বড় কপাল পোড়া জমিন ঠকে গেল আসলেই তো আমি জমিনের উপরে সুদ কর ঘুষ কর সব কর আছে কিন্তু আসমানকে আল্লাহ তাআলা চন্দ্র এবং তারকা দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে রেখেছে এইবার কানতেছে আল্লাহ তাআলা কয় জমিন তুমি কান্দো কেন বলে আমার ভাগ্য বড় খারাপ বলে কি ভাগ্য খারাপ বলো তো বলে আমার উপরে ঘুষ কর সুদ কর চিটারি বাসপারি পেশাব পায়খানা বাথরুম একেবারে নাপাক আর আসমানকে তারকা দিয়ে আর চন্দ্র দিয়ে সাজায় রেখেছো তাই আমি তো চল আকার আসমানের কাছে ঠকে গেলাম আমার আল্লাহ বলে জমিন রে আসমানকে দেখে বলো তুমি জিতো নাই তুমি ঠকেছো বলে কি রকম বলে তাহলে শোনো যাকে পয়দা না করলে চন্দ্র হতো না তারকা হতো না আসমান হতো না আরশ কুরসি হতো না লোহ মাহফুজ হতো না সেই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ মা আমিনার পেটে থেকে আসমান রে আসমানে পড়ে নাই আগে সর্বপ্রথম আমি জমিন জমিনের উপরে সেজদা দিয়েছে এইবার ভালো করে বুঝে নে আমি জিতলাম না তুই জিতলি বুঝে নে নবীজি যখন দুনিয়ায় আসেন সবে টাইমটার নাম কি সবে রাত না দিন কি কো রাত বলে বাবু আপনার হাবিব যেন রাতে আসে দিন কান্দে আল্লাহ আপনার হাবিব যেন দিনে আসে রাতে আর দিনের ভিতরে বিশাল ঝামেলা আল্লাহ তাআলা এমন একটা টাইমে নবী যে দুনিয়ায় পাঠালেন রাত কয় আমি ধন্য হয়ে গেলাম আর দিনও কয় আমি ধন্য হয়ে গেলাম একটা একটা করে কোনটা আপনি দেখবেন যে আমাদের সাথে কোনো মিল আছে জোরে বলেন নবীজির সাথে আমাদের কোনো মিল আছে ওরা একটা আয়াত পাইছে কুলিন নামা আনা বাসার আরে আনা বাসার তারপরে একটু আগা মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ এই যে একটা আয়াত ওরা নিয়ে একেবারে বিশাল মস্তানি কুল ইন্নামা আনা বাসার কিন্তু মিসলুকুম উপমা স্বরূপ এটা আমি যদি বলি মিসাল স্বরূপ আমি যদি বলি স্বর্ণের মতো তাহলে কি আপনি স্বর্ণের দামে কিনবেন মতো শব্দ তুলে দিতে হবে তারপরে অরিজিনালিটি প্রকাশ পাবে জোরে বলেন ঠিক কিনা ভাইরা আমার আজ সেই মিলাদুল নবীর শামিয়ানার নিচে আমরা খুশি না বেজার জোরে বলেন খুশি যদি হয়ে থাকেন একটু জবানটা ছেড়ে দিয়ে এই নিশি রাত্রিতে আমরা বলন্দ আওয়াজ করে কি পড়তে পারি না আল্লাহুম্মা সবাই পড়ি সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা অতি কষ্টে দিন কাটালেন নবীজি পেট ভরিয়া খাইলেন না মতের কারণে নবীজির খেজুর পাতার বিছানা আল্লাহুম্মা সবাই সাল্লি আলা ওয়ালা আলি মাউম বলেন আলহামদুলিল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আবার আরেক বক্তা হেলিকপ্টারে ছাড়া ওয়াজ করতে যায় না কে বলছে নারায়ে রিসালাত যায় আমি আয় ফালতু কথা রাখেন তো যেদিন নারায়ে রিসালাতকে ফালতু কথা বলেছে সেদিন হেলিকপ্টার তো দূরের কথা নসিম ও নজ উঠে না বটবটি আমাদের দেশে বটবটি হয় বটবটি নজ উঠে না খবরদার সব জায়গায় আঘাত করো আমি বাঙালি হুজুরকে কাফের বেঈমান যা বলো তোমার ব্যাপার শেখ হাসিনাকে গালি দাও খালেদা জিয়াকে গালি দাও জাতীয় পার্টিকে গালি দাও যা ইচ্ছা তোমার তাই উন্মুক্তভাবে করো কিন্তু আমার নবীর বিরুদ্ধে নড়তে যাও না জাগায় মারা যাওয়া জোরে বলেন ঠিক কিনা আবু জেহেলের কাজ কি আহলে সুন্নত ওয়াল জামাতের কাজ হলো নবীর সাথে প্রেম করা জোরে বলেন ঠিক কিনা নবীর সাথে কি করা
প্রেম যদি নাই করতেন বা বৃষ্টি কাদার ভিতরে হাজার হাজার মানুষ জুলুস করে নাকি তাহলে নবীর প্রেম আসে কি নাই আবু জেহেলের কাজ ছিল নবীর বিরোধিতা নবী যে ধ্বংস করা কোন রকম পাইতারা করতে পারলো না যেখানেই যাই সেখানেই মুসলমান হয় কাউকে মারতে পাঠালে সে আগে কলেমা পড়ে আসে হাতের ভিতরে পাথর রেখে বলেছে আজ আমার গোষ্ঠী শুদ্ধ মুসলমান হব আমার হাতের ভিতরে কি আছে বলো নবীজি বলছে আমি না বলে তোমার হাতের ভিতরে কি আছে সে যদি কথা বলে বলে তাহলে তো এখনি মুসলমান হব হাতের উপরে থাবা দিয়ে বলছে কথা বলো সাতখানা সরিষার দানার মতন সাতখানা পাথর আবু জেহেলের হাতের মধ্যে কয় আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা আবু জেহেল কি মুসলমান হয়েছে কি বলিছে তুমি একটা নামকরা জাদুকর আচ্ছা আপনাদের এখানে যে লাইট আছে কয়টা আপনি কি বলতে পারবেন আমার সভাপতি সাহেবকে বলতে পারবে যে না হুজুর এতটা লাইট আমরা সেট করেছিলাম ডেকোরেশন আলা বলতে পারবে কমিটির সভাপতি সেক্রেটারি কেউ বলতে পারবে না তার কারণ আমরা মিলাদুন নবীর দিকে আসছি আমরা লাইট গুনতে আসি নাই যখন নবীজি এসে বললেন আমি মেয়ারাজে গেছিলাম ২৭ বছর ছিলাম এসে দেখি হুজুর পানি গড়ে যেই জায়গার থেকে আমি বিছান থেকে উঠে গেছিলাম এসে দেখে বিছানা গরমই আছে সদ্দাক্তা ইয়া রাসূলুল্লাহ হযরত আবু বকর বিশ্বাস করল আবু জেহেল কি কইছিল রে মেরাজে গেছিলি নাকি বলা এক রাত্রে তিন মাস তো লাগে বাইতুল মুকাদ্দাসে যাইতে আল্লাহর আরশেতে ঘুরে আসলি এই কতগুলা আবু বকরের মতন গাধা পাইছিস আর ওর মধ্যে নবী প্রকাশ করেছিস আমাকে বুঝা বলে কি বুঝতে চাও বলে কিভাবে গেলি বলে বুরাক নিয়ে এসে বাইতুল মুকাদ্দাসে রাখলো ওখানে আমি দু রাকাত নামাজ পড়ে উর্ধ গমন শুরু হলো বলে আর কিছু বলা লাগবে না বল বাইতুল মুকাদ্দাসে সিঁড়ি কয়টা বল আচ্ছা বলেন তো দেখি বাইতুল মুকাদ্দাসে সিঁড়ি গুনতে গিয়েছে নাকি আমার নবী আমাকে যদি জিজ্ঞাসা করে আপনি যে এই গোসাই পাড়া নাকি গোসাই পাড়ার মহাফিলে প্রধান বক্তা ছিলেন বলেন তো দেখছি লাইট কয়টা ছিল আমি কি লাইট গুনতে আসছি নাকি ও বেঈমান বলতেছে বলে সিঁড়ি কয়টা নবী চিন্তা করছে আল্লাহ এ কি বিয়াদ হবে আমি কি সিঁড়ি গুনতে গিয়েছি নাকি চুপচাপ আছে বল দেখ যদি খালি সিঁড়ির কথা বলতে পারে আমি মুসলমান হয়ে যাব আমি মেরাজের কথা বিশ্বাস করব মাবুদ আমি তো সিঁড়ি গুনতে যাই আমার আল্লাহ বলে জিব্রাইল ওই বেঈমান আবু জেহেল আমার হাবিবের মেয়ারাজকে অবিশ্বাস করানোর চেষ্টা করছে আমি আল্লাহ অর্ডার দিলাম রে বাইতুল মুকাদ্দাস বিল্ডিং খানা হাতের উপরে নিয়ে আমার হাবিবকে সালাম দিয়ে হাবিবের সামনে তুলে ধরো গুনে গুনে বলে দি আবু জেহেল আমার নবী বলে আবু জেহেল এতটা সিঁড়ি এতটা দরজা এতটা জানলা এবং এক একটা জানা নাই এতটা করে লোহার শিখ আছে মুসলমান হয়েছে নাকি বলে এত বড় জাদুকর আমাদের আরব দেশ ধন্য হয়ে গেল কলেমা নসিবে থাকা লাগে আহলে সুন্নত ওয়াল জামাত নসিবে থাকা লাগে ওই তাহের শাহ তৈয়ব শাহ মাদজিল্লাহুল আলী ওনাদের কপালে থাকা লাগে এবং শুধু তাই না কেন চিনলি না রে মন আমার গোসল আজম মাজ ভান্ডারি মাওলানা কেমন আমার গোসল আজম মাজ ভান্ডারি সবাই বলি গোসল আজম মাজ ভান্ডারি মাওলানা কেমন কেন চিনলি না রে মন গোসল আজম মাজ ভান্ডারি কপালে থাকা লাগে জোরে বলেন ঠিক কিনা কপালে না থাকলে হয় না আবু জেহেল যতই পাই তারা করলো নবীকে মেরে ফেলতে পারলো না পাহাড়ের ভিতরে গোপন মিটিং করছে দেওয়ান দালালদেরকে নিয়ে গোপন মিটিং করতেছে চারিদিকে গোয়েন্দা লাগাই দিয়েছে কেউ যেন কান পাইতে না শুনে বলে কি করতে হবে বলে শোনো দেখি যাকে পাঠালাম সেই মুসলমান হয়ে গেল আব্দুল্লাহর ছেলে খুব ব্রেনি ওকে মারতে গেলে আমার একটা নতুন বুদ্ধি হয়েছে মানে ও সারা রাত না ঘুমায় খালি নবীকে মারার প্ল্যান করে কি প্ল্যান করলেন বস ওদের দালালরা বসে বস কি প্ল্যান করলেন বলে প্ল্যান হলো যখন ফজরের নামাজের আজান দেয় তখন কিছু কিছু অন্ধকার থাকে নাকি আপনাদের দেশে কি বলেন ফজরের নামাজের আজান দিলে কিছু অন্ধকার থাকে না বলছে এই রাস্তায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে যাবেই মসজিদে যাবেই রাস্তার ভিতরে গর্ত খুঁড়ে ঢেকে রাখ মোহাম্মদ যেন টের না পায়
ওর ভিতরে পড়ে যাবে আর তোর হাতে পাথর থাকবে লোহা রড থাকবে খেজুরের ডাল থাকবে বড়ের ডাল থাকবে মাইরি ওই জায়গায় শেষ করবি তাছাড়া কোনো ওকে মারা যাবে না খুব জাদুকর যে যাই তাকেই মুসলমান বানায় আর ওর দালালরা বলছে বস আসলে এইবার একবারে কঠিন বুদ্ধি সারা রাত ধরে গর্ত খুঁড়েছে গর্তকে ঢেকে রাখছে আবু জেহেলের দল কারুর হাতে লোহা লক্কর পাথর বড়ের ডাল খেজুরের কাঁটা দিয়ে ধরে আছে এশা থেকে ফজর পর্যন্ত কিন্তু বহু দূর নাকি এশা থেকে ফজর কিন্তু বাড়ির কাছে না কেউ ঘুমায় পড়ে আবু জেহেল কিন্তু ঘুমায় না কি ব্যাপার আমার খায় আর এরা ঘুমায় এই সাবর্ত সবাই আমার হাতে মাথা আমার মাথায় হাত দে মাথায় হাত দিয়ে বল যা বলিব সত্য বলিব আমাদের আমাদের দেশে সংসদে শপথ করাই না শপথ ঘোষণ করাচ্ছে ওনার ওই দালালদেরকে নিয়ে মাথায় হাত দে যাহা বলিব সত্য বলিব দালালরা বলছে সত্য বলিব মিথ্যা বলিব না শোন মোহাম্মদ যখন গর্তের মধ্যে পড়ে যাবে তোরা যখন ইট পাথর মারা শুরু করবি কিন্তু ও এমন সিতার লোক আবু জেহেল বলতেছে নাউজুবিল্লাহ ও এমন সিতার লোক বলবে এই মারো না আমি আবু জেহেল যখন মারা শুরু করবি তখন বাস ও খুব ব্রেনি বলবে আমি আবু জেহেল আমার মাথায় হাত দিয়ে বল আমার তো দূরের কথা আমার বাপের নাম বললে মোহাম্মদকে ছাড়বি না বলছে বস আপনার মাথায় হাত দিয়ে ওয়াদা করলাম আপনার মার নাম বললেও ছাড়ব না ঠিক আছে যাও বসে আছে সব ঘুমায় গেছে আসসালাতু খায়রুম মিনান নাওম আসরের নামাজে আজান হয়ে গেল নাকি কুল্লা আমি এবার দেখলাম যে আসলে ফজরের সাথে বন্ধুত্ব আছে আর কি ফজরের নামাজে আজান হয়ে গেল নবী যে রওনা দিল আবু জেহেল দেখতেছে আমার নবী আসতেছে আবু জেহেল বলে যাকে মারতে পাঠালাম তাকেই তুমি মুসলমান বানাইছো আজ তোমার মরণ ছাড়া পথ নাই এমন ফাল পাতা আছে টের পাবে না যে এই জায়গায় গর্ত করা আছে নবীজি চলছেন আমার আল্লাহ বলে জিব্রাইল আমার হাবিবকে বলো আমার হুকুম আজকে যেন রাস্তার মাঝখান দিয়ে না যায় ডান সাইড দিয়ে যেন মসজিদে যায় সুবহান বলো আর এদিকে আবু জেহেল কি কয় আজ তোর মরণ আছে তোর জিব্রাইল মিকাইল আজকে আর কুলাবে না যে কাজ করছি নবীজি ডান পাশ দিয়ে চলে গেলেন মারহাবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ডান পাশ দিয়ে চলে গেলেন চোরের মন এদেশে কয়নি চোরের মন আবু জেহেল কয় বেয়াদবরা আমার খায়ার মোহাম্মদকে রাস্তা দেখাই কি করে বুঝলো যে এখানে গর্ত আছে ডান সাইড দিয়ে চলে গেল ঠিক আছে ওরা তো ঘুম ঘুম ভাব আমি মোহাম্মদকে মেরে ফেলবো নবী আমার গর্ত পার হয়ে চলে গেছে আবু জেহেল টার্গেট আমার নবীর দিকে ধরে নিয়ে এসে গর্তের মধ্যে ফেলবে ওই নিশাই পড়ে নিজের গর্ত বুঝতে পারে নাই নিজের গর্তে নিজে পড়ে গেছে নিজের গর্তের মধ্যে যেই পড়ে গেছে আর আবু জেহেলের দালালরা বলেছে আজকে তোর কলেমা শিখাবরে আজ এই তো মারা শুরু করেছে মার না যখন পড়া শুরু করেছে পাথর কয় আমি আবু জেহেল এই আমি আবু জেহেল বলে শোনো আমাদের নেতার মাথায় হাত দিয়ে কসম খাইছি আমাদের নেতার বাবার নাম বললেও সারা হবে না বলে তোরা কি গলার আওয়াজ শুনে বুঝতে পারছিস না নাকি আবু জেহেল আমি দেখতে পারছিস না নাকি বলে শোনো মোহাম্মদ তুমি এত বড় জাদুকর আবু জেহেলের কণ্ঠ নকল করতে পারো দেখেন ওদের মরণটা ওইভাবেই হয় বুঝতে পারছেন জানেন যারা ওভাবি নবী মানে না মিলাদ মানে না দুরুদ মানে না কিয়াম মানে না কই নবী বড় ভাই আরে কোরআন শরীফের ভিতরে আল্লাহ বলছে আমার হাবিবের স্ত্রীগণ তামাম পৃথিবীর মুমিনদের জন্য মাতা স্বরূপ তাহলে নবীজির স্ত্রী যদি মাতা স্বরূপ হয় নবী কে হয় বাবা হয় নাকি আমার স্ত্রী কাছে আপনি বলবেন আম্মা জান আর আপনি আমাকে বলবেন দুলাভাই কই যান তাই হয় নাকি
আল্লাহ শিখায় দিচ্ছে নবীর স্ত্রী তোদের মা তাহলে নবী আমাদের বাবা আর ওই বেঈমানরা বলতেছে কি বড় ভাই বাপকে যারা ভাই বলে খবর তার কুরবানির চামড়ার টাকা ফেতরার টাকা সদকার টাকা যাকাতের টাকা সুন্নি মাদ্রাসায় দিবেন ওই বেঈমানরা কিন্তু দলিল মলিল দিয়ে সুন্নিদের টাকা নিয়ে ওয়াহাবি মাদ্রাসা কেন টরে কাপড়ের পাঞ্জাবি বানায় তোরে কাপড়ের দাম কত জানো বেতন কত ইমামতি করি ৭০০০ টাকা বেতন পাও এখন যদি আমি এখানে কালেকশন করি আমার সুন্নি ভাইরা লক্ষ লক্ষ টাকা দিবে আগামী মিলাদুন নবীর জন্য যদি আমি চান্দা তুলি ১০ মিনিট কালেকশন করলে লক্ষ লক্ষ টাকা হয়ে যাবে আর ওরা সারা দিন টেবিলের উপরে একটা সাথীও জুটে না ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে কয়দান করে রম্মা বাপের আল্লাহ সুখে রাইখেন কবরে আর নোরের টুপি মাথায় দিয়ে আল্লাহ উঠাবেন রোজ আসরে দেন ভাই দেন 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 দিয়ে যান ভাই দেন মোটর সাইকেল ধরে টানে গাড়ি ধরে টানে দেন ভাই দেন সারাদিন ওই রোদ্রের মধ্যে পাই ৭০০ টাকা মাহিকালা নিজেই নিয়ে গেছে ৫৫০ কোরবানির চামড়া আমার নবীদের দোহাই দিয়ে কোরবানির চামড়া দিয়ে কোরবানির চামড়া বিক্রি করে টরে কাপড়ের পাঞ্জাবি বানায় যার জন্য তোমাদের উপরে আল্লাহ বেজার হয়ে কি করেছে এখন চামড়া কেউ নেয় না আল্লাহ একবার বেদামি বানাই দিয়েছে যে আমাদের আমার নবীকে মানবি না অথচ নবীর দোহাই দিয়ে চামড়া নিয়ে যে টরে কাপড়ের পাঞ্জাবি গায়ে দিবি আমার একটা ছাগল জবাই করেছি তো মুসি পড়া আছে এক মুসিকে ফোন করেছি বাবা চামড়াটা নিয়ে যা বলে হুজুর মাফ চাই বলে আমি যে সাইকেলে যাব এই সাইকেল ভাড়াও হবে না চামড়ার কোনো দাম নাই হাটাজারি মাদ্রাসা সামনে আমি হঠাৎ করে নামছি তো দেখবেন তো ওখানে খালি হুজুর আর হুজুর আমি ইচ্ছা করে জিজ্ঞাসা ভাই কিছু মনে করবেন আমার বাড়ি কুষ্টিয়া মাইজ ভান্ডার কদ্দুর বলছে নাউজুবিল্লাহ এসব ঠিকানা আমরা রাখি না এরা মরার সময় কিরম মরে জানেন হয়তো বা পায়খানার নাড়ি নষ্ট হয়ে গেছে টিউব দিয়ে মুখ দিয়ে পায়খানা বের করে মরে দেখবেন সুন্নি ভাইরা মুখে পানি দিবেন ঢক ঢক করে মেয়ে পানি দিবে খাবে ছেলে পানি দিবে খাবে মরণের সময় বলছি শরবত দিবে সুন্নি যারা বৃদ্ধ হয়ে গেলেও খায় আর ও মাল যখন মরণের টাইম হয় তখন পানি দিবেন মুখে হ্যাঁ আমি দেখেছি এ আমার বয়সটা কি কম নাকি ৭৮ বছর কি সাইড্ডি খালি ব্যাপার নাকি তার ৪৩ বছর ২৬ বছর শুধু ভারতেই বাস করেছি আসো দেখি কত দূর পারো হাঁটতে দেখি আমাদের এখানে গুহাবি আছে কয় না যায় মিলাদ না যায় দুরুদ না যায় কিয়াম না যায় মুনাজাত তো করাই যাবে আর কবর জিয়ারত করলে তো পাকা কাফের কয়েকদিন পর দেখি যে মাল গুঁতা মারে তুমি এই বয়সে গুঁতাস কে বলছে একটু দোয়া করো বলে আমি তোকে দোয়া করবো তুই বুঝলি কি করে তুই বলছিস দু আমার এখানে মোনাজাত করে সবাই ১০-১৫ জন করে না আমার ইমাম সাহেব বলছে হুজুর এই ১০-১৫ জন মোনাজাত বাদ দিছে তো আপনি একটু কিছু বলেন তাহলে আমাকে কি তোমার বেতনের অর্ধেক দিবা নাকি ও ঠিক আছে দাও মাইক দাও জুম্মার দিনে আমি বলছি শোনো এই খালি যেটা মোনাজাত বন্ধ করে দিয়েছে জানো ওরা ভালোভাবে বুঝতে পারে সাম্রাজ্যের জালিয়াত আমাদের দোয়া কবুল হবে না যার জন্য মোনাজাত ছেড়ে দিয়েছে ওরা আর আমরা জানি যে আমাদের দোয়া কবুল হবে যার জন্য আমরা মোনাজাত রেখে দিয়েছি আর ওরা মোনাজাত ছেড়ে দিয়েছে ওরা যে জালিয়াত ওরা মনে করে আমাদের বিশ্বাস করে আমাদের মোনাজাত কবুল হবে হবে মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আবু জেহেল চিৎকার করে মারিস না মোহাম্মদ চলে গেছে আমি আবু জেহেল এই আওয়াজটা আমার নবীজি শুনতে পাইছে নবীজি শোনার পরে এসে বলছে তোমরা কি করো কাকে মারো আবু জেহেলের দালালরা কয় আমাদের বেতন দিবে কিনা নেতাই শেষ এই উঠা ডাল মাল যা আছে সব উঠা ডাল মাল উঠে বলছে এ তুমি এখানে কি জন্য আসছো আবু জেহেল গর্তের মধ্যে আমার নবী বলছে কি জন্য আসছো বেটা মোহাম্মদ আমার হাত ধরে উঠাও আমি নিয়াত করে আমার লোকজন নিয়ে আমি নিয়াত করে বের হয়েছিলাম আজ তোমার হাতে কলেমা পড়ে মুসলমান হয়ে ফজরের জামাতে শরীক হব কিন্তু কোন বেয়াদব ফান্দ পাইতে তুই সে ফান্দের মধ্যে পড়ে গেছি একটু উঠা আব্বা আবু জাহেলের দালাল থাকতে আমার নবীজিকে বলছে উঠাও
গর্তের ভিতরে যদি কেউ পড়ে যায় পাগড়ি নামায় দাও আর নাই হাত নামায় দাও নবীজি একখান হাত নামায় দিয়েছে তাড়াতাড়ি উঠে চলে আসেন আবু জাহেল চিন্তা করে মুহাম্মদ রে পাথরে আমার নাক ফাটলো কপাল ফাটলো আর খেজুরের ডাল দিয়ে যখন মায়ের খেলাম তোকে নিয়েই মরব মারে টান নবীজি কয় টানাটানি করো কেন উঠে পড়ো আবু জেহেল কয় দুই হাত না দিলে আমি ঠিক মতন ধরতে পারছি না নবীজি দুই হাত নামায় দিয়েছে আবু জেহেল টানে একটা কথা বলেন যে উপরে থাকে আর যে নিচে থাকে ব্যালেন্স বেশি পায় কে নিচেরটা এত জোরে টানে আবু জেহেল কয় কবজা পর্যন্ত এটাকে বলা হয় কবজি পর্যন্ত দাও কবজি পর্যন্ত দিয়ে টানে মূর্ছিত মূর্ছিতকে নিয়েই মরব আমার নবীজি বলছে টানাটানি করো কেন তাহলে একটা পরিচয় আমার শোনো আজকে বলে কি পরিচয় আরে আবু জাহেল আমি কোনদিন আমার পরিচয় দিই না রে আজ আমার পরিচয়টা নাও তুমি কার হাত ধরে টেনে মেরে ফেলতে যাচ্ছ এক মুহাম্মদের হাত ধরে আবু জেহেল টানো চোখ যদি থাকে দেখ সত্তর হাজার রহমতের ফেরেশতা আমি মুহাম্মদের কামর ধরে টেনে ধরে আছে আমরা সেই নবীর উম্মত মা খদিজাতুল কুবরাকে এক বক্তা মালয়েশিয়ায় পলাইয়ে গেছে বলছে বুড়া বেডি তালাক খাওয়াই না শুনছেননি বুড়া বেডি তালাক খাওয়াই না ওই কথা বলার সাথে সাথে দুদিন পরে দৌড় মারছে এই বেঈমান বক্তা ভালো করে শোনো যখন কেউ ছিল না ওই জবলে নূর পাহাড়ে বিশাল পাহাড় কোন সিঁড়ি ছিল না মা খদিজাতুল কুবরা বয়স্ক উম্মুল মুমিনিন আমার নবীর জন্য খাবার বেবে নিয়ে উঠতেন আল্লাহ তাআলা কয় হাবিব আপনার স্ত্রী খদিজা আপনাকে এত ভালোবাসে আমি আল্লাহ পারলাম না আর সালামটা না দিয়ে আমি আল্লাহ আপনার স্ত্রী খদিজাকে সালাম দিলাম জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ মা খদিজাকে যখন আল্লাহ তাআলা সালাম দিলেন আমি জিব্রাইলের সালামটাও দিয়ে দিলাম জোরে কলমার হাওয়া আর সেই মেয়েটাকে বলছে বুড়া বেডি তালাক খাওয়াই না কত বড় বেয়াদবি ভাষা এদের মুখে এরা হলো আবু জেহেলের একেবারে একই ব্লাড কিন্তু এই দেশে পোষাবে না যতই বলো না কেন ওদের দলিল বাজি যত বাড়ছে জশ্নে জুলুসে লোক তত বাড়ছে ওদের দলিল বাজি যত বাড়ছে ইন্টারনেট দেখেন শুধু গোসাই পাড়া নয় চিটাগং নয় তামাম পৃথিবীতে মিলাদুল নবী সৌদি আরবের কাবা শরীফের ইমামও আমার নবীর মিলাদুল নবীর পক্ষে ফতোয়া দিয়েছে রাজনীতি ভাবে লিবেন না আমি একটা কথা বলি বাংলাদেশের জাতীয় সংসদে সরকারি ভাবে মিলাদুল নবীকে মর্যাদা দেওয়া হয়েছে মিলাদুল নবীতে সরকারি ছুটির ঘোষণা করা হয়েছে বাংলার প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা আবারও বলছি রাজনীতি মনে করবেন না এখানে আমি রাজনীতি করতে আসি নাই তিনি কি বলেছেন মসজিদ মাদ্রাসা খানকা দরবার সরকারি বেসরকারি সমস্ত অফিস আদালতে আমার দয়ার নবীর মিলাদ হবে কই তোমরা তো ওনাকে দাওয়াত করে বলছিলে আপনি আমাদের কওমি জননী শেখ হাসিনার আর একটা টাইটেল কি কওমি কোন ফায়দা হলো না রে ফায়দা হলো না কোনো দিন তোমাদের ওই আন্তর্জাতিক এয়ারপোর্ট শাহজালালের নাম সেটিং করা চিটাগঙ্গের এয়ারপোর্ট আমানত শাহ এয়ারপোর্ট সেটিং করা আছে তারপরে শুধু তাই না কর্ণফুলী ব্রিজের নাম হযরত আমানত শাহর নামে দেওয়া লালন শাহর একতারা আর গান বাদ্য বাজনা কিছু ছিল না লালন শাহ সেতু পাকশি সেতুকে লালন শাহ এবার বিষাদ সিন্ধু লিখেছে মীর মোশাররফ হোসেন কারবালার কাহিনী মীর মোশাররফ হোসেনের নামে ব্রিজ দিয়েছে এই দেশ সুন্নিয়তের হাত থেকে কোনদিন কোনো বেয়াদব নিতে পারবে না ওরা যত ফতুয়া দেয় সুন্নিয়াত তত পৃথিবীর মধ্যে বেড়ে যা ঠিক কিনা আরো জোরে কর বন্ধুগণ ওরা বুঝতে পারে নাই মুফতি ঠিক আছে মহাদ্দেশ ঠিক আছে কিন্তু বুঝতে পারে নাই বলেন তো কি বুঝতে পারে নাই নবীজির দুই রূপ জোরে বলেন কয় রূপ আরো জোরে কর কাবা শরীফের কয় রূপ কিরূপ একটা হলো সুরতে হাকিকি আর আরেকটা হলো সুরতে মেসালি
বলে কি রকম আপনি স্বপ্নের ভিতরে কাবা শরীফ দেখেছেন এরকম বহু লোক দেখে কি দেখে না কিন্তু কাবা শরীফ দেখেছেন আপনি কি মক্কায় গিয়ে কাবা দেখে এসেছেন না কাবা আপনার ঘরে আসছিল বলতে পারেন কেউ বলে হুজুর আমি আখেরি পয়গম্বর আমার দয়ার নবীকে স্বপ্নে দেখেছি এইবার আমার কথা হলো আপনি মদিনায় গেছিলেন না মদিনাওয়ালা আপনার ঘরে এসেছিল 1400 বছর আগে নবী পর্দা করেছেন আমার নবীকে এখনো যে সব পাগলরা স্বপ্নে দেখে এটা হলো সূরাতে হাকিকি যারা ঘুমের মধ্যে স্বপ্নে দেখে কাবা শরীফ এটা হলো হাকিকি কেউ যদি শাহজালাল আমানত শাহ ওই করাচি সিরিকুটির পীর সাহেবকে দেখে উনি আসেন করাচিতে আপনি এখানে দেখলেন কেমনে ওটা হলো সূরতে হাকিকি আর সূরতে মেসালিটা হলো ওই জায়গায় আছে এই দুই এই একটা জায়গায় যায় তারা মায়ের খেয়ে বসে আছে সূরতে হাকিকি আর সূরতে মেসালি না বোঝা পর্যন্ত আমার দয়ার নবীকে কেউ চিনতে পারবে না আল্লাহুম্মা সবাই সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ولا عليس ما هو নবী তো হলো আলাদা উলি আল্লাহদের কি তো চিনতে পারলাম না জোরে বলেন ঠিক কি না আসলে এই এই লাইন নিয়ে লেখা পড়া আমরা একটু বুঝি কি জন্য আমাদের একটু পীরদের গা পীরদের একটু দয়ার হাত আছে তাই আমরা বুঝতে পারিছি আর ওরা পীরই মানেনি তার বুঝবে কেমন পিরানে পীর দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স 4 বছর জোরে কোন কয় বছর আরেকবার কোন মাদ্রাসায় নিয়ে যাই ওনার আম্মা দিছে আমার ছেলেদের একটু হাফেজ বানিয়ে দাও ঠিক আছে মা ও আব্দুল কাদের পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে ওটা আমি জানি বলে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওটা আমি জানি বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওটা আমি জানি বড় আলিফ লাম মিম রালিকাল কিতাবুলা বলে ওটা আমি জানি উস্তাদ জিজ্ঞাসা করে আব্দুল কাদের কতটুক পর্যন্ত জানো বলে হুজুর 18 পারার ওই পাশে মুখস্ত থাকলে বলেন 18 পারা পর্যন্ত আমার মুখস্ত বয়স কত উস্তাদ কয় এ মানুষ না জিন 4 বছর বয়সে 18 পারা মুখস্ত জীবনে মাদ্রাসায় যায় নাই গেছে নাকি মাইজ ভান্ডারে পাগলটা গান গায় কাগজ কলম সারা বাবা আমি আগেই বলি নিছি দু একটা গান গাইতে পারি খবরদার মাইন্ড করা যাবে না কাগজ কলম সারা বাবা করে মাস্টারি আমার দয়াল ভান্ডারি কাগজ কলম সারা বাবা করে মাস্টারি একজন অলির নেক নজর থাকলে মূর্খ বহুদূর উঠতে পারে কি পারে না জোরে বলেন পারে কি পারে না সেটা হলো একটু ঘোষা খাওয়া লাগবে অলিদের ঘোষা খাওয়া লাগবে জোরে কন্ঠ কেন এইবার গৌসে পাক কে বললো তুমি বাড়ি যাও উস্তাদ জি আসলেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত ঘরে কে আছেন সালাম নেন গৌসে পাকের মা ডাক দিয়ে কয় বাবা আমি তো কারোর সামনে যাই না আপনি কে গো পর্দার আড়াল থেকে বলছে মা আমি আপনার ছেলের উস্তাদ বলে কেন এসেছেন বলে আপনার ছেলে সম্পর্কে একটা কথা জিজ্ঞাসা করব বলে আমার আব্দুল কাদের কি কোনো বিয়াদবি করেছে নাকি বলেন না গো মা না না আপনার ছেলের মতো আদবওয়ালা ছেলে বাগদাদের জমিনে জন্ম হয় না বলে তাহলে কি নালিশ নিয়ে আসছেন বলে নালিশ না মা আপনি যে হাফেজ বানায় দিতে বললেন আপনার ছেলে তো 18 পারা মুখস্থ গৌসে পাকের মা ডাক দিয়ে বলছে ঠিকই বলেছেন বলে কিভাবে মুখস্থ হলো বলে আমার আব্দুল কাদেরকে যখন আমি ঘুম পড়াই তখন এক পারা মুখস্থ কোরআন শরীফ শোনায় ঘুম পড়া এক পারা কোরআন শরীফ পড়ে পড়ি ও শুনতে শুনতে ঘুমায় যায় ঘুমের মধ্যে মুখস্থ করে ফেলেছে আর আমাদের মা কিভাবে ঘুম পড়ায় একদম বাগদম ঘোড়াডম চুপ কর শিয়াল আসতেছে বাঘ আসতেছে যে মা সন্তানকে বাঘের ভয় শিয়ালের ভয় বিড়ালের ভয় দিয়ে ঘুম পড়ায় এই সন্তান কোনোদিন সেরে বাংলা হতে পারে না তাই নাকি বলে হ ঘুমের ভিতরে বলে আমি এক পাড়া করে শোনাই ঘুম পড়ায় কত বছর বয়স ডাক দিয়ে কয় মা না আমি ঘুমের মধ্যে মুখস্থ করি নাই বলে কেমনে করলি রে আব্বা বলে মা
আমি ঘুমের মধ্যে মুখস্থ করি নাই আমি যখন আপনার পেটে ছিলাম আপনি যখন কোরআন তেলাওয়াত করতেছেন মাগো ওই পেটের ভিতর থেকে আমি 18 পারা মুখস্থ করেছিলাম ওই লাল মিয়া বয়াতি চুল আছে জট আছে সিগারেট খায় বিড়ি খায় আমার মতন মুক্তি নাই সে কি বলছে জানেন জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে দারুণ জ্বালা কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি 43 বছর ওয়াজের বয়স মাত্র লিস্টে 18 জন মুসলমান বানাইছি তাও লন্ডনে আর উনি মুসলমান বানাইছে কতজন বলতে পারেন নাকি 90 লাখ জোরে কান সুবহানাল্লাহ খাজা বাবা মুসলমান মানাইছে কয় লাখ আমাদের দেশে কিছু টুপলা আলার আবার কয় তোমার পীরেরা কি করেছে আমি তোমরা কি করিছ মসজিদে যাই হাত ঢুকায় দাও ইনশাল্লাহ আসেন বহুত ফায়দা হবে গির্জায় যাও মন্দিরে যাও আর উনি 90 লক্ষ অন্য জাতিকে মুসলমান বানিয়েছে চিৎকার করে বলেন মারহাবা কত লাখ 90 লাখ মুসলমান বানালে একটু আনন্দ ভিতরে আসে না মিটমিট করে হাসে খাজা গরিব নওয়াজের মা জিজ্ঞেস করে বাবা মঈনুদ্দিন হাসিস কেন রে বলে মা গো এমনিতেই হাসি আসতেছে বলে কেন একটা না দুইটা না আমি 90 লক্ষ অন্য জাতিকে মুসলমান বানিয়েছি মা ডাক দিয়ে বলে আব্বা মঈনুদ্দিন তাহলে এটা তো তোর কৃতিত্ব নয় আমি হাসবো তুই হাসাকে আমি হাসবো তুই হাসিস কেন বলে কেন এটা তো আমার কৃতিত্ব বলে কেমন মা যতদিন তুমি আমার পেটে ছিলা আমি একদিনও বিছানায় পিঠ লাগাই নাই এই 10 মাস 10 দিন আমি যাই নামাজে বসে চোখের পানি ঝরাইয়ে কাঁদছি কয় মাস বলতে পারেন আপনার আমার মা একদিনও কি জাগছে 10 মাস 10 দিন যাই নামাজে চোখের পানি ভিজায় বলছি মা বুদ্ধ আমার পেটের বাচ্চাটাকে বিশ্ব ওলি বানায় দাও এটা তো আমার ব্যাপার বলে শুধু তাই না যতবার খুব খেয়াল যতবার যত দিন যত মাস তুমি আমার মুখের দুধ খেয়েছ মঈনুদ্দিন গো আমি তোমার মা বিনা অজুতে দুধ মুখে দিই না আর কিছু ভাবা লাগবে না এইটুক ভাবনা করেন একটা ছেলে যতবার দুধ খেতে চাইছে ততবার তার মা অজু করেছেন তিনি হলো খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ এর মা খাজা গরিব নওয়াজ পর্দা করলেন ইন্তেকাল করলেন ফ্লাইট হয় নাই হেলিকপ্টার হয় নাই ট্রেন হয় নাই গরুর গাড়ি হয় নাই সাইকেল হয় নাই মোটর সাইকেল হয় নাই বড় বডি হয় নাই ওই টাইমে ওনার জানা যায় 16 লক্ষ লোক জমায়েত হয়েছে কত লোক 16 লাখ সাইকেল নাই হিরো হোন্ডা কোনো হোন্ডা নাই গাড়ি নাই ফ্লাইট নাই জোরে বলেন কত লাখ উনি ওসিয়ত করে গেছিলেন যার তকবীরউল্লাহ কাজা নাই সে আমার জানাজা করবে তকবীরউল্লাহ কাকে বলে শতকরা 80 জন তোমরা জানি ইমামের সাথে যে আল্লাহু আকবার বলে এটাকে কি বলে তকবীরে উল্লাহ আচ্ছা আপনাদের মসজিদে কি খতম তারাবি হয় না দেখবেন তা খতম তারাবি যখন ইমাম সাহেব পড়ে কিছু কিছু মুসল্লি পিছনে বসে থাকে আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুনা থুম্মা কাল্লা সায়ালামুন মানে খতম তারাবি পড়তেছি আলাম নাজআলিল আরদা মিহাতাম ওয়াল জিবালা আওতাদাম ওয়া খালাকনাকুম আযওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতাম ওয়া জাআলনা আল-লাইলা লিবাসা ওয়া জাআলনা আন-নাহার মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা ওয়া জাআলনা সিরাজা ওয়া হাজা ওয়া আনসালনা মিনাল মুসিরাতি মাআন একটা টান মারে তখন ওই সিতার মুসল্লিরা মনে করে এবার তো সেজদায় গেল তখন কই আল্লাহু আকবার মসজিদের মসজিদ মসজিদের মধ্যে বসেই তকবীরে উলার কাম সারা খাজা গরিব নওয়াজ এইবার আপনারা আমরা যারা জানা যাই যাই লাশটা একটু দেখি না একটু কাফনটা সরা তরে বা একটু দেখি খাজা গরিব নওয়াজের
কাফনটা সরায়ে দেখা গেল জীবিত থাকাকালীন তার চেহারায় যা নূর ছিল পর্দা করার পরে কোটি কোটি গুণে তার নূর চেহারার মধ্যে দেখা গেছে এই নূর দেখে আরো এক লক্ষ অন্য জাতি মুসলমান হয়েছে বাবাজিরা ভাইরা পর্দার আড়ালে মা বোনেরা একটা বেজে গেছে কোন দিককার ওয়াজ কি এলোমেলো হয়ে যাচ্ছে বলে এ কোন যাইতি বক্তা নবীর ওয়াজের জোরে ডাকছি আর গৌসে পাকের ওয়াজ কেন গরীব নামাজের ওয়াজ কেন বক্তার প্রেম বহু চ্যানেল ধরে কিন্তু বক্তা জায়গায় ফিরে আসে নবীর জন্ম কি আমাদের মতো নবী এসেছেন কি অবস্থায় মুসলমানি দেওয়া অবস্থায় খাতনা দেওয়া অবস্থায় জোরে বলেন ঠিক কিনা আপনি আমি কি খাতনা দেওয়া অবস্থায় এসেছে নাকি আচ্ছা আমাদের মুসলমানেরা দিয়ে দিয়েছে লোকটার নাম কি আমাদের দেশে কয় হাজাম আপনাদের দেশে কি কয় হাজাম হাজাম এখনকার হাজাম না ডাক্তার কাটে ওই জায়গায় একটু মলম দিয়ে অবশ করে অত্যাধুনিক ব্লেড দিয়ে কাটে আর আমরা যারা মুরব্বীরা এখানে বসে আছে জিজ্ঞাস করেন তুলের উপরে বসাইছে বাঁশের কঞ্চি দিয়ে মাল এইভাবে চেপে ধরেছেন আসে কথা ঠিক কিনা এইবার প্রত্যেক প্রত্যেকের ওই জায়গায় হাজাম হাত দিয়েছে কি দেয় নাই জোরে বলেন দিয়েছে না সবার ওই জায়গায় হাজাম হাত দিয়ে কাটলো আমার আল্লাহ কয় তাম পৃথিবীর মানুষের ইজ্জত হাজামে দেখতে পারে কিন্তু আমার হাবিবের ইজ্জত হাজামে দেখতে পারবে না যার কারণে খাতনা দিয়ে পাঠিয়ে দিয়েছেন আমার স্বয়ং আল্লাহ ছিল নবীজির হাজাম জোরে বলেন মারহাবা ভাইরা আমার আজরাইলকে ডাক দিলেন শোনো আমার হাবিবের হায়াত শেষ যাও নিয়ে আসো সুবহানাল্লাহ মারহাবা কোন নিয়ে আসো এ আজরাইল আমার হাবিবের জান কবজ কিন্তু অন্যান্য মানুষের মতো হবে না বলে কিভাবে জান কবজ হবে আগে সালাম দিবা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তিনাকে বলবা হুজুর আপনার হায়াত শেষ যদি আপনি যেতে চান নিয়ে যাওয়া হবে মাওলার সাথে মিলিত হওয়ার জন্য আপনি যদি রেডি থাকেন নিয়ে যাওয়া হবে আর যদি বাঁচতে চান বিলাসবহুল জীবন যাপন আপনাকে দেওয়া হবে তাড়াতাড়ি বলে এসো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওই সময় আয়েশা সিদ্দিকা আর খাতুনে জান্নাত মা ফাতিমা শীতানায় বসে বসে কাঁদছিলেন এমন সময় জিব্রাইল সালাম দেওয়ার সাথে সাথে আমার দয়ার নবী ডাক দিয়ে কয় আয়েশা ফাতিমা একটু বাইরে চলে যাও আজরাইলের সাথে আমার একটু প্রাইভেট আলোচনা আছে চিল্লায়ে বলতে হবে সুবহানাল্লাহ আজরাইলের সাথে কি আলোচনা আছে আজরাইল কি কার সাথে প্রাইভেট আলোচনা করে নাকি স্টিমার ডুবে মরে গেছে বক্তা ট্রেন অ্যাক্সিডেন্ট করে মরে গেছে বক্তা বক্তা মোটর সাইকেলে যেতে লেগে দুই পা নাই বক্তা মোটর সাইকেলে আসতেছে পিছন থেকে ড্রাম টাক মেরে দিয়েছে কল এক জায়গায় বডি এক জায়গায় এই হলো আমাদের মরণ আর আমার নবী বলছে আয়েশা ফাতেমা বের হয়ে যাও আজরাইলের সাথে আমার একটু প্রাইভেট আলোচনা আছে মাইজ ভান্ডারে একটা লোক যায় কয় মাইজ ভান্ডারে গেছেন কারা কারা একটু হাত দেখি আই সোভান এত লোক মাইজ ভান্ডার গেছে তো বা ভান্ডারে বা ভান্ডারে রওজা শুনে তো সামনে লোকটা গান গায় দয়ার ভান্ডার তুমি রহমতের খনি তুমি নিজে গুনে লও নাই উদ্ধারি নৈরাশ করো না বাবা ভান্ডারি এক ওয়াহাবি বলছে বাড়ি যা নাজায়েজ জায়গা সেরে কি জায়গা বাড়ি যা ওরা তো খালি সেরে গিয়ে খুঁজে পারে আমি আপনাদের দুয়ার পাত্র অনেকবার কাবা জিয়ারত করেছি তো মদিনা শরীফে খাম্বা ধরে কান্দেছি দয়ার নবী তোমার দরবারে এই আসামি নবী হাজির হয়েছি মানে আমি আমার ভাবে একা একা কাঁদতেছি হাতে কড়া পায়ে বেড়ি এই আসামি ফেরোয়ারি
তোমার কোটে নবী চালান হয়েছি দয়ার নবী তোমার দরবারে এই আসামি আমি হাজি আমার ভাবে আমি কান্তেছি আর এক ওহাবি যাই বলতে আমার পাশে দাঁড়ায় কয় আল্লাহ কিয়ামতের মাঠে আমার নবীকে দোজখে দিও না যা সব শেষ তাহলে ভাই এই এই আপনার বাড়ি কই ওসে আমার বাড়ি মাদারীপুর আমি কি বলে কান্তেছেন বলে নবীর জন্য দোয়া করতেছি আমি পাগলার সাথে কে পাগলে কি না কয় ছাগলে কি না খায় তো বলছে তরিবারে ধরিয়াছি চরণের তরে নৈরাশ করো না বাবা ভান্ডারি কঠিন বিপাকে পড়ি তোমায় আমি শরণ করি দয়া করে লও না আমায় উদ্ধারি ওই লোকটা ওহাবি ওই যে আমার যেমন বলতেছে নবীকে দোজখে দিও না আমার যেমন নিরিখ ভেঙে দিয়েছে এক ওহাবি বলছে মাইজ ভান্ডারে সে রেখে যা কিন্তু সে কি কয় সে রেখে যা ভালো মন্দ যাহা কিছু পরোয়া আমি করি না ভান্ডারির প্রেমে আমরা দেওয়ানা হাই গো নবীজির প্রেমে আমরা দেওয়ানা ওই লোক বলছে বলে গেছে সরার কাজী আমরা নাকি বেনামাজি বেনামাজি মারা গেলে জানাজাত করবে না তোরা মোলে বেহেশত পাবি আমরা পাব মাওলানা কথা তো ঠিকই বলেছে আংতা মাওলানা আংতা মানে তুমি মাওলানা মানে প্রভু তাই বলছে তোরা মোলে বেহেশত পাবি আমরা পাব মাওলানা মানে তোরা বেহেশত পাবি আর আমি স্বয়ং মাওলাকে পাব কবি নজরুলও এই কথাই বলেছে তোমায় দেখে একবার আমি দোজখ যেতে রাজি মাবুদ গো তোমার জান্নাতে শান্তি পাবো না যদি তোমাকে না দেখে যাই যদি দুজো কেউ যায় তোমাকে না দেখে আমি জান্নাতেও যাব না তাই বলছে তোরা মোলে বেহেশত পাবি আমরা পাবো মাওলানা ভান্ডারির প্রেমেতে আমরা দেওয়ানা আয়েশা সিদ্দিকা মা ফাতিমা সহ চলে গেলেন জিব্রাইল ঢুকে পড়লো আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন একি বলে আজরাইল নবীকে সালাম দিয়েছে কি দিই নাই জোরে বলে সালাম দেয় না ওরা সালাম দেয় কিন্তু আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত বাকিটা কি জোরে বল আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত তারপরে কি আসসালামু আলাইকা ইয়া নবীকে সালাম দাও না কিন্তু নামায় তুমান উসল্লি আলিল্লাহি তাআলা আল্লাহর নিয়াতে নামাজে দাঁড়ায় নবীকে সালাম না দিলে নামাজ হবে না তাই তো আমরা বলি আজানে শুনে আপনার নাম ঠিক কিনা কলেমায় পড়ি আপনার নাম নামাজে আপনাকে সালাম আপনি যে নূরে মুজাসসাম আজরাইল সালাম দে বলে দরজা বন্ধ করো বলে কি ব্যাপার বলে হুজুর আল্লাহ তাআলা পাঠিয়েছে আপনার তো হায়াত শেষ আপনাকে নিয়ে যাওয়া হবে আপনার মতামত কি আমার নবী ডাক দিয়ে বলে আমাকে উঠাও আজরাইলকে উঠা আজরাইল নবীজিকে উঠালেন পিছনের দিকে যাও আমার জুব্বাটা উঠাও আজরাইল জুব্বা উঠালেন বলে কিছু দেখা যায় নাকি বলে ইয়া রাসূলুল্লাহ নুরুন আলা নূর পিঠ মুবারকে কোটি কোটি কালো মাছের মতো দাগ দেখা যায় বলে সামনে আইসো বলে ঠোঁটটা উঠাও বলে ঠোঁটটা উঠায় কিছু দেখা যায় বলে দাঁত একটা ভাঙ্গা দেখা যায় চট কি বলে পানির পাইপ ছেড়ে দিলে যেমন পানি ঝরতে থাকে ওরে শুন আহলে সুন্নাত ওয়াল জামাতের পাগলরা বৃষ্টির ভিতরে যারা যশোর জুলুস করেছেন আর এই কাদার মধ্যে যারা বসে আছেন দেখে তাদের জন্য শুভ খবর দিয়ে বাঙালি হুজুর বিদায় হতে চায় বলে হুজুর সুখবরটা কি বলে হুজুর
এই পিঠের দাগগুলো কিসের? বলে ঘর দাগ না, ফুড়ার দাগ না, বসন্তর দাগ না, আজরাইল রে তায়েফের মাটিতে আমি তো কোরআনের দাওয়াত দিতে গেলাম, ওই বেঈমানরা বুঝলো না আমাকে এমন মার মেরেছে, সব দাগ শুকাইলো, তায়েফের পাথর মারা দাগ আমার পিঠে থেকে শুকায় না। আর এই যে দাঁত ভাঙ্গা দেখলাম, উহুদের যুদ্ধে পাথর মেরে দিল, বলে হুজুর আপনি কাঁদছেন কেন, চোখের পানি ঝরতি আসার এগুলো বলছেন কেন? বলে বলার কারণ আছে, আল্লাহকে বলো আমি আমার বন্ধুর সাথে মিলিত হতে চাই, আমি আর দুনিয়ায় থাকতে চাই না, বিলাস বহুল জীবন আমার দরকার নাই। কিন্তু একটা কথা শোনো, বলে কি, পাথর খাওয়া অভ্যাস আছে, কাঁচা দাঁত ভাঙ্গা ব্যথার অত্যাচার সহ্য করেছি, আমি না খেয়ে সহ্য করেছি, যত রকম কষ্ট পৃথিবীতে আছে সব আমি সহ্য করেছি, আমাকে নিয়ে যাও জান কবজের, যত কষ্ট আমার বুকে চেপে ধরো, আমার পাগল উম্মতকে তুমি কষ্ট দিবা না। দয়ার নবী, নূরের নবী গো, তুমি নবী আমার জীবনের জীবন, সবাই নবী, নূরের নবী গো, তুমি নবী আমার জীবন, রহমাতাল লিল আলামিন। আচ্ছা বলেন না একটু, রহমাতাল লিল আলামিন, তুমি উম্মতের জাবিন, তুমি আমার, তুমি আমার কি নির্ধনিয়ার ধন, দয়ার নবী, নূরের নবী গো, তুমি নবী আমার। যে মেয়েটাকে তালাক খাওয়াই না বলেছে, বুড়া বিটি বলেছে, দেখে নবীর মজে যা, ভাগ্যবতী মাথা দি যা, জীবন যৌবন করিলে নর্পণ, দয়ার নবী, নূরের নবী গো, তুমি নবী আমার জীবন। উম্মতের জন্য দর কষাকষি হচ্ছে আজরাইলের সাথে, সুবহানাল্লাহ বলেন, উম্মতের জন্য দরজা বন্ধ করে দিয়ে দর কষাকষি হয়। হাসান আর হুসাইন দুই ভাই বসে আছে, মা জননী খাতুনে জান্নাত যায় বলছে, তোরা দুই ভাই যেখানে হাসাহাসি করছিস, কথাই ব্যস্ত আছিস, তোর নানা যে বিদায় হয়ে যায়। কি বলে? তোর নানা বিদায় হয়ে যায়। বলে বিদায় কোথায় যায়? বলে তোর নানা মারা যাচ্ছে। ছোট ছোট দুইটা নাতি ডাক দিয়ে কয়, ও দয়ার নবীর কলিজার টুকরামে, ও সৈয়দাতুন নিসা, ভালো করে শোনো, আমার বাবা সম্পর্কে নবীজি আমার নানু ভাই বলেছেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিমুন বাবুহা, আর সেই তার সেরে খোদার সন্তান আমি, মা তুমি সব জানো গো, আমার নানু ভাইকে চিন্তা করতে বুঝতে পারো নাই, আমার নানা মরতে পারে না। আজরাইল ঢুকতে দেখেছি তাই নাকি, এক ভাই আর এক ভাইয়ের ঘাড়ের উপরে হাত দিয়ে বলছে চল তো যাই, দরজা বন্ধ, আজরাইলের সাথে উম্মতের জন্য দর কষাকষি শুরু হয়ে গেছে, দুই ভাই দরজাই দাই কান্দে আর কয়, নানাজি কার সাথে কথা বলছো জানি না গো নানা, আমাদের সাথে শেষ কথা না বলা পর্যন্ত কাউকে ফাইনাল কথা দিও না, দরজা খোলো। আমার নবী বলে, আজরাইল রে এমন দুইটা মানুষ দরজায় হাজির, আর উপায় নাই, দরজা খুলে দাও। দরজা খুলে দিয়ে দাঁড়ায় আসেন আজরাইল, দাঁড়ায় আসে, এইবার নবীজি শুয়ে পড়লেন, দুই ভাই দুই গালের সাথে গাল লাগায় কান্দে, নানাজি শুনলাম মা বলল তুমি নাকি বিদায় হয়ে যাচ্ছ, বলে একটুখানি আমাকে উঠাও, দুই ভাই উঠালেন, দুই ভাই দুই গালের সাথে গালটা লাগায় কান্দে, নানা আসলে ব্যাপারটা কি বলো? বলে হ্যাঁ ঠিকই বলেছে, বলে কেন? বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, বলে এই আয়াত কি তোমারও জন্য নাকি? বলে কুরআন সবার জন্য সমান, চিৎকার করে কান্দে তাহলে নানা বুঝতে পেরেছি, মা ঠিকই বলেছে তোমার বিদায়ের
ঘন্টা বেজে গেছে কিন্তু নানু ভাই আমাদের দুই ভাইয়ের একটা কথা আছে বলে কি মাস্টার যখন বিদায় হয়ে যাবে ছাত্র তখন মাপ চাবে বাবা যখন বিদায় হয়ে যাবে ছেলের কথা থাকে স্ত্রী যখন বিদায় হয়ে যায় স্বামীর কিছু কথা রয় ঠিক কি না বলে নানু ভাই তুমি যে বিদায় হয়ে যাচ্ছ আমাদের দুই ভাইয়ের একটু কথা আছে প্রশ্নের জবাবটা দিয়ে যাও বলে আজকের প্রশ্নটা শর্ট করো টাইম নাই হাসান হুসাইন দুই গালের সাথে গাল লাগায় কয় নানাজি না না হবে না বহু আজকে তো তোমার শেষ বেলা আজকের প্রশ্নটা একটু বড় হবে বলে তাড়াতাড়ি করো বলে নানাজি তুমি কি জানো না আমার মার মতন মা পৃথিবীতে হবে না সুবহানাল্লাহ বলেন আমার বাবার মতো বাবা পৃথিবীতে হবে না কিন্তু আমার মাকে এমন একটা গরিব ছেলেকে বিয়ে দিয়েছো তুমি কি জানো গোপন কথা আজকে বলি না না ছয় দিন পর্যন্ত আমার মা বাবা আর আমরা পানি খেয়ে খেয়ে কাটিয়েছি কিন্তু কাউকে বলি নাই মা নিষেধ করতো বাবা নিষেধ করতো আজ তুমি যখন থাকবে না বিদায় হয়ে যাচ্ছ তাই কথাটা বলি ছয় দিন পর্যন্ত পানি খেয়ে খেয়ে কাটাইছি খুদাই শরীর থর থর করে কেঁপেছে মাকে বলেছি মা বলছে আব্বা আল্লাহু খাইরুর রাজিকিন আমি তোর মা ফাতিমা হলে হবে কি রুজির মালিক হলো আল্লাহ তোরা সেই আল্লাহকে ডাক শোনো মার কথা মোতাবেক দুই ভাই আল্লাহর জিকির করেছি দরজা বন্ধ করে করে জিকির করেছি খুদাই যখন আর সহ্য করতে না পেরেছি দরজা অল্প করে খুলে দেখছি মা চুলায় আগুন দিল কিনা যখন দরজা খুলেছি দুই ভাইকে দুই গিলাস পানি দিয়ে মা বলছে হাসান হুসাইন রে ওরে হাসান হুসাইন বুঝতেছি আল্লাহকে ডাকতে যাই তোদের দুই ভাইয়ের গলা শুকায় গেছে এখনো তোর বাবা রুজি রোজগার করতে পারে নাই এখনো আল্লাহ ঘরে রুজি বাসায় নাই দুই গিলাস পানি খেয়ে আবার মৌলাকে গলাটা ভিজাইয়ে ডাকতে থা নবীজি বলছে তোমাদের মেন কথাটা কি বলে একটু দেরি হবে আজকে যেহেতু লাস্ট প্রশ্ন বলে বলো নারাজি আর যখন খুদাই কাতর হয়ে থাকতে পারি নাই তখন মার কাছে বলি মা আর তোমার সাথে আমাদের কোনো দাবি নাই আর তো খুদা সহ্য করতে পারি না মা গো তুমি যদি একটু অর্ডার দাও মা নানু ভাইয়ের সাথে দেখা করি কত বড় আল্লাহওয়ালা মা ডাক দিয়ে বলছে আমি অর্ডার দিলাম কিন্তু হাসান হুসাইন রে সুজা তোর নানার কাছে যাবি রাস্তায় যদি কেউ খেতে দেয় খাবি নে রাস্তায় যদি কেউ বলে মুখটা শুকনা কেন কিছু খেয়ে যাও বলি আলহামদুলিল্লাহ তার কারণ তোরা হলো পাক পাঞ্জাতন জোরে বলেন ঠিক কিনা এই জায়গায় দুই রানের উপরে দুই নাতি বসা কোলের উপরে বসা খাতুনে জান্নাত খাতুনে জান্নাতের কোলের উপরে বসলেন হযরতে আলী নবীজি চাদর দিয়ে যখন মুড়াইয়ে ধরলেন এই পাঁচজনকে আল্লাহ পবিত্র ঘোষণা দিয়েছে না না খুদা তো মনে মনে চিন্তা করি আজকে বিরিয়ানি খাবো পোলাও খাবো দুই ভাই গল্প করতে করতে আসি খুদা পেটে এ খুদা পেটে খাই বেশি না খাইই ফেলবো মনে হয় দেখেন না রোজা থাকি আমরা যখন ইফতারিগুলো যখন সামনে আসে তখন খালি ঘড়ি দেখি এ কয়টা বাজে এ ভাই আপনার ঘড়ি দেখেন তো বলে আপনার হাতে তো ঘড়ি আসেই বলে ভাই আমার ঘড়ি খেয়েছি কি এলোমেলো আসে নাকি আজান এখনো দেয় না কেন মুয়াজ্জিন মরে গেছে নাকি কি ব্যাপার যেই মুয়াজ্জিন আজান দেয় মনে হয় এই যে হলার চালু হলো যে কখন বন্ধ হবে ঠিক নাই আমরা এরকম আহারে আমার একদিন ওয়াজ করে যাচ্ছি সিটাগং সিলেট থেকে আসতেছি ক্ষুধা লাগছে বুঝতে পারছেন এমন ক্ষুধা লাগছে হোটেলও পাই নাই দেখ মা মহিলা ওই বড়া ভাজতেছে বড়া বুঝেন তো পেঁয়াজি ভাজতেছে আরে সাসি পেঁয়াজি দাও তো বলছে বাবা কটটুক দিব বলে দাও এক কেজি পেঁয়াজি কেউ খাই না ক্ষুধা লাগলে তখন মনে হয় দুনিয়া খাই ফেলে নানাজি দুই ভাই ক্ষুধাই কাতর হয়ে তোমার কাছে এসেছি বিরিয়ানি খাবো পোলাও খাবো বলতে বলতে আসছি নানাজি ও গো নানা তোমার চেহারার যখন দেখেছি ছয় দিনের ক্ষুধা তৃষ্ণা আমাদের সব পানি হয়ে গেছে বিদায় হয়ে যাচ্ছ ঠেকানো যাবে না আজকে জবাব দিয়ে যাও তুই ভাই যখন ক্ষুধার্ত হব গো নানা কার চেহারা দেখে আমরা দুই ভাই ক্ষুধা নিবারণ করব
আল্লাহ রাসূল ডাক দিয়ে কয় তোমাদের এত কষ্ট দেওয়ার কারণটা কি কাল কিয়ামতের মাঠে হুসাইন যাবে দক্ষিণে হাসান যাবে উত্তরে হুসাইন যাবে পশ্চিমে হাসান যাবে পূর্ব দিকে তোমাদের কাজ হবে ফেরেশতারা যখন আমার উম্মতকে ধরে ধরে জাহান্নামে দিবে তোমাদের কাজ হবে তাদের কাছ থেকে নিয়ে একটু জান্নাতে ঢুকায়ে দেওয়া শুধু তাই না রে হাসান হুসাইন এই বিদায়ের সময় তোর নামে একটা কথা বলে যায় যখন মিজানের পাল্লায় আমার পাগল উম্মতের নেকি বদি ওজন হবে যদি নেকি নেকির পাল্লা কমে যায় গুনার পাল্লা ভারী হয়ে যায় আমার উম্মতকে জাহান্নামে দিবে ফেরেশতারা অপমান করবে হুসাইন রে দাড়ি পাল্লার কাছে দাঁড়ায় ওই কারবালায় জবাই হওয়া কাঁচা রক্ত মাখানো জুব্বাটা আমার উম্মতের নেকির পাল্লাই দিয়ে ভারী বানায় জান্নাতে পাঠাবা সবশেষে একটা কথা বলি এত কিছু করা লাগে না দুইটা কাজ করলে জান্নাত কয়টা একটু জোরে কল দুইটা কাজ করলে আপনার কি জান্নাতের দরজা খোলা সেটা কি স্রষ্টার ইবাদত আর সৃষ্টির সেবা আমার নবী যে রহমাতাল লিল আলামিন উনি তো সর্বপ্রথম সৃষ্টি আমার বাবা আদম আবাতস খাক বাদ যখন মিক্সার হয় নাই তখনও আমি নবী ছিলাম তখন আমি নবী ছিলাম সেই নবী প্রধান বক্তা শেষেই আসে আমার নবীর ডিউটি হলো শুধু মহাব্বত পয়দা করে দেওয়া মহাব্বত পয়দা করে দেওয়া স্রষ্টার ইবাদত আর সৃষ্টির সেবা আপনার জান্নাত কেউ ঠেকাইতে পারবে না কাজ কয়টা স্রষ্টার ইবাদত আর সৃষ্টি জিব্রাইল আর মিকাইল এই দুজন কি ফেরেশতা আল্লাহকে বলছে আপনার হাবিব যে রহমাতাল্লিল আলামিন দয়ার ভান্ডার দয়ার সাগর তা আমরা একটু পরীক্ষা করতে চাই ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিন এটাও আপনাকে বলে যেতে চাই আমাদের কুষ্টিয়ায় ওই বাউল সম্প্রদায় বলে জীবের কি সাধ্য আছে আমরা জীব আল্লাহ হলো জীবের সৃষ্টিকর্তা তাই বলতেছে আমরা জীব জীবের কি সাধ্য আছে গুনে পড়ে তাই বলা সায়ামার কখন খেলেন কোন খেলা ওয়ামা কারু ওয়ামা কারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন ইউনুস নবীকে মাওলা মাসের পেটে দিলি আবার চল্লিশ দিবস মাসের পেটে তোর কুদরতে রাখিলি রে মাওলা তুই রে তুই আবার লা ইলাহা ইল্লা আনতা শিক্ষা দিয়ে নিকালিলি তুই ও মাওলা তুই রে তুই মনসুরের কলবে বসে বুঝছেন মনসুরের কলবে বসে আনাল হক বলিলি আবার শুলেতে চড়াইয়া তারে ফাঁসি দিলি তুই মাওলা তুই রে তুই বুঝতে গেলে একটা জিনিস দরকার সেটা হলো কি জাহেরি এলেম হয় দুগ্ধেরই মতন আর বাতেনি এলেম হয় যমন মাখন দুগ্ধ ব্যতীত মাখন কে কথা করেছে আর পীর না ধরে পীর কে কথা হয়েছে কিভাবে টেস্ট করবা বলছে আপনি অর্ডার দেন মিকাইল ঘুঘু পাখি চিনেননি আর জিব্রাইল বাজ পাখি নবীজিকে টেস্ট করতেছে বাজ পাখি ঘুঘু পাখিকে তাড়াও করেছে ঘুঘু পাখি দৌড়ায় নবীজির জুব্বা মোবারকের মধ্যে ঢুকে পড়েছে বাজ পাখি কয় হুজুর গো জঙ্গল থেকে আমি তাড়া করেছি আমার একটু ক্ষুদা আছে ওকে ছেড়ে দেন খুব খেয়াল স্রষ্টার ইবাদত আর সৃষ্টির সেবা দুইটা কাজ করলে জান্নাত পাবে কি পাবে না আরো জোরে বলেন
কৃতজ্ঞতার সৃষ্টির সেবা এবার ঘুঘু পাখি জুব্বার মধ্যে ঢুকে পড়েছে বাজ পাখি ডাক দিয়ে কয় হুজুর আমি খোদার তো জঙ্গল থেকে তাড়া করেছি আপনি আমাকে ঘুঘু পাখিটাকে ছেড়ে দেন আমার নবীর কথা সেই দিন কি ছিল ও বাজ পাখি রে আমি নবীজির জন্মই হলো আমার কাছে যদি কেউ আশ্রয় নেয় তাকে আমি আশ্রয়স্থলে পৌঁছায় দেওয়ার জন্য আমি নবীর আগমন আমার কাছে যে আশ্রয় নাই তাকে আমি আশ্রয় দেওয়ার জন্যই আমার পৃথিবীতে বলে আমি যে খোদার্ত এটা জঙ্গল থেকে ঘুঘু পাখিকে তাড়াইছি আমার নবী কি বললেন আমার মাংস খাও বলে ঠিক আছে যেই জায়গার মাংস চাব দিবেন নাকি আমাদের শরীর থেকে নবীজির একটু মাংস বেশি ছিল এই জায়গায় কি ছিল ওইটাকে মোহরে সিল মারা ছিল ওই জায়গায় বাজ পাখি ঠোঁট লাগায় কয় মা আরসালনাকা ইল্লা রহমাতান লিল আলামিন বলে কে রে ব্যাপারটা কি বলে হুজুর আমি বাজ পাখি না আমি জিব্রাইল আর ওটা ঘুঘু পাখি না ওটা হলো মিকাইল আল্লাহর কাছ থেকে অর্ডার নিয়ে আপনাকে একটু টেস্ট করলাম আপনি সত্যি রহমাতান লিল আলামিন 50 বার সিল্লা দিয়েছে সপরিবারে হজ করেছে বাঙালি হুজুরকে ফোন করে বলে হুজুর ভালো আছেন বলে হ্যাঁ বলে আমি অমুক হাজি বলে কেন বলে আমরা সপরিবারে হজ করতে গেছিলাম আপনি একটু আমার বাড়িতে এসে মোনাজাত করবেন এবার ধনী লোকের বাড়িতে একটু মোনাজাত করে আর এই চোদ্দ ঘন্টায় সে যা টাকা পায় ওটাতে লাভ বেশি ধনী লোকের বাড়িতে একটু মোনাজাত করলাম আল্লাহ ওদের হজকে কবুল করো বাস ভালো কথা খপ করে কিন্তু 10,000 দেবে তিন কথাতে 10,000 দেবে গেলাম যাই দেখি বিশাল এক বিশাল বিলাসবহুল বাড়ি চারতলা বাড়ি বাড়ির গেটে সাইনবোর্ড লেখা কুকুর হইতে সাবধান কুকুর হইতে বাবারি পাগল কুকুরে পাগলা কুকুরে কামলালে ইঞ্জেকশন কয়টা লাগে কয়টা 60টা না 14টা 14টা এই জায়গায় দেওয়া লাগে না দেওয়া লাগে কোন জায়গায় কাম সাইল্লো টাকাই করতে এসে আবার পাগলা কুকুরের কামড় খাব হাজি বাবাজি বলতেছে কে বলে আমি বাঙালি হুজুর বলে চলে আসেন দরজা ধাক্কা দেন খুলে যাবে বলে আমার বাপেরও ক্ষমতা নাই বলে কেন আপনি এসে নিয়ে যান সৌদি আরবের জুব্বা জমজম কুয়ার পানি দিয়ে ধুয়ে জুব্বা নিয়ে আসছে পাগড়ি জমজম কুয়ার পানি দিয়ে ধোয়া সৌদি আরবের কাউন্টার তসবি ডুবতেছে ইল ইল্লাল্লাহ 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 ভাই আসেন কুকুর আছে নাকি আপনার বাড়িতে বলে নাউজুবিল্লাহ কুকুর থাকলে রহমতের ফেরেশতা থাকে নাকি আমি কুকুর থাকলে রহমতের ফেরেশতা থাকে না এই হাদিসও তো জানে লেখা হয়েছে কুকুর হইতে সাবধান ব্যাপারটা বলে আপনার বাড়িতে যে কুকুর হইতে সাবধান লেখা আবার বলছেন কুকুর থাকলে রহমতের ফেরেশতা থাকে না বলে আপনিও হাফেজ আমিও হাজি বর্তমানে এত ভিক্ষুক বেড়েছে আটানা করে দিলেও ডেলি 25-30 টাকা ভিক্ষা দেওয়া লাগে যার জন্য আমি লেখে রেখেছি কুকুর হইতে সাবধান ওই ওই ভয়ে আর একটা ভিক্ষুক আমার বাড়িতে আসে না কি সুন্নত পালন করেন প্লেট সাইজে খাওয়া সুন্নত খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত এইসব আমি কই আপনাদের এখানে তোমারও কাছে নাকি তবারক দেয় তা আমাদের ওখানে একটু তবারক নিয়ে ঝামেলা আমি তবারক নিয়ে ঝামেলা করো না তবারক দেওয়া সব তবারক খাওয়া শূন্য যাতে ঝামেলা না করে নবীজির কাছে সাহাবায়ে কেরামরা খেজুর খোরমা নিয়ে গেছে সব আদর করে বলে হুজুরের হাতে খেয়েছে হুজুরের কাছে যে তোহফা তবারক নিয়ে গেছে একটু খাইছে বুঝছিল হয়ে গেছে খাইছে তবারক খাস কি শূন্য যাতে ঝামেলা না করে বাইর হয়ে গেছি এক লোক কয় হুজুর কিছু মনে করবেন না বলে কি কি কয় আপনার মতন ভালো বক্তা দেখি নাই আমি কি দেখেছি বলে আল্লাহ আপনাকে বাসায় রাখো 10টা টাকা নেন পান খাইয়েন আমি কি রে ব্যাপার তুই কি করি বলে আমি ক্লাস 6-এ পড়ি আমি ক্লাস 6-এ পড়ি তো তুই ছাত্র জীবনে আমাকে 10 টাকা দিচ্ছিস কেন বলে হুজুর আমি কি জন্য দিচ্ছি জানেন আপনি যে তোবারক নেওয়া সুন্নত বলেছেন এই ওয়াজটা কোনো মুরব্বী করে না আর এই ওয়াজটা আমার খুব মজা লেগেছে খোদার কসম যখন আপনি বলেছেন তোবারক নেওয়া সুন্নত তখন আমি 1 লাই 8 প্যাকেট দিয়েছি কয় প্যাকেট দিয়েছে তবে তুমি যদি 1 লাই 8 প্যাকেট নাও তাহলে কমিটির বদনাম হবে বলে আপনারা বলেন সুন্নত
সকালে এক দলিল দিবেন বিকালে এক দলিল দিবেন আমি তো মনে করেছি যাওয়ার সময় আরো দু প্যাকেট দুধ এই এই সব সরল সহজ সুন্নাত নিয়ে জান্নাত নয় আমার নবীজির চরিত্রগুলো একটা একটা করে হেফাজত করেন যদি কোনোদিন আবার এই দেশে আল্লাহ তাআলা নিয়ে আসেন সেই দিন নবীজির চরিত্রের সমস্ত কথাগুলো হবে আজকে আর নয় তার কারণ আপনাদের হয়তো মজাই লাগতেছে জোরে বলেন ঠিক কিনা দেড়টা বাজে মোনাজাত করতে যদি আরো আধা ঘন্টা যায় তাহলে দুইটা বাড়ি যেতে যেতে আবার বাজবে কাল বিকাল পাঁচটা বুঝতে পারছেন তো আল্লাহর রহমতে আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার আগে সভাপতিকে মাইক ছেড়ে দেওয়ার আগে আপনাকে বলি আমি কি কারোর বিরুদ্ধে বলেছি আওয়ামী লীগের বিএনপির জাতীয় পার্টির আমি কি কারোর বিরুদ্ধে বলেছি এখানে কি রাজনীতি করতে আসছি নাকি আমার এলাকার যুবক ছেলেরা অনেক সময় জিজ্ঞাসা করে দাদা কোন দল করো বলে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার বলে বাংলায় বলো আমি আল্লাহ বলছে একটা দল করো তোমাদের মধ্যে সৎ কাজে আদেশ করবে আর অসৎ কাজে বলে না দাদা রাজনীতি কোন দল আমি বলছি নাতি দাদার সাথে তো নাতি রেখে আর কি করি আমি বলছি দাদা রাজনীতি কোন দল তাহলে আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব বলছে না বলতে হবে রাজনীতি কোন দল তোরা কোন দল বলে আমরা আওয়ামী লীগ বলে আমি পাকা আওয়ামী লীগ ওরা যাই আবার বিএনপি ছেলেদেরকে বলেছে বাঙালি হুজুর কিন্তু আওয়ামী লীগের লোক ওরা আবার ওরাও তো নাতি সবে চলে আসছে দাদা তুমি বলে গোপনে গোপনে আওয়ামী লীগ করো আমি আমাকে ডিস্টার্ব করিস না আমার একটা ভোটের কারণে কেউ পাশ ফেলতে হবে না বলে বলতে হবে তুমি কোন দল তোরা কোন দল বলে বিএনপি বলে আমি পাকা বিএনপি হাট বলে দাদা তুমি তো গোলা লুটাইবে তাই না যে যখন চাপ দেয় সেই দলের হয়ে যাও আমি যখন আমাকে ডিস্টার্ব করলি তাহলে শোন আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব তাহলে শোন যাই ইচ্ছা তাই কর আমি বাঙালি হুজুরকে ডিস্টার্ব করিস না তার কারণ তোরা যাই ইচ্ছা তাই কর এই দেশে যদি গরুর মাংস 5,000 টাকা কেজি হয় তোদের কিনতে গেলে ঠেলা আছে খবর আছে আর আমরা দুই ভাই আমাদের কোনো খবর নাই তার কারণ আমরা 12 মাসের 11.5 মাস লোকের বাড়ি খাই আমার আবার অত দলিল দেওয়া কিসের ওমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ